হ্যালো হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব ইউরো সিএইচএফ মার্কেটে এই জায়গায় একটা আপের জন্য ট্রেড করছি জায়গায় আপের জন্য ট্রেড নেওয়ার রিজনটা কি মার্কেটটা আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট ছিল তারপর হচ্ছে জায়গায় কনভার্ট হয়ে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হইতাছে এই জায়গায় মার্কেট আমাদের একটা লো থেকে হচ্ছে কন্ডিশন দিছে আপের জন্য সেজন্য এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করছি এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে ওকে ওকে গাইস এই কিনে আপের জন্য ট্রেড করবো এই জায়গায় ওকে আমাদের ট্রেডটা অনেক উপরে লেগে গেছে তো এই ট্রেডটা লস হয়ে যাবে এই ট্রেডটা পড়ার কথা ছিল আমাদের এই লেভেলে এই লেভেলে মার্কেট এই লেভেলের উপরেই ক্লোজ দিবে ওকে কিন্তু এই জায়গায় এই ট্রেডটা অনেক মোমেন্টামের মাধ্যমে এটা পড়ে গেছে উপরে পড়ে গেছে তো সেজন্য এটা লস হয়ে যাবে এই জায়গায় যদি পড়তো তাহলে হচ্ছে এটা উইন হওয়ার চান্সেস থাকতো ওকে ওকে ডোন্ট ওয়ারি মার্কেটের টার্গেট হচ্ছে এটা তো এটা এই লেভেলের উপরে ক্লোজ দিবে কিন্তু এটা নিচে ক্লোজ দিবে ওকে এটা আমাদের লস হবে কোনো সমস্যা নেই এটা এটা আমরা রিকভার করে নেব রিকভার হয়ে যাবে আমাদের ওকে ওকে গাইস এই লেভেল থেকে আমাদের মাউসের কারসার দিয়ে গেছে এই জায়গা থেকে গিয়ে আমাদের নিচের দিকে একটা পুশ টাইম আছে তাহলে হচ্ছে আমরা একটা ডাউন জন্য ট্রেড করব ওকে এই জায়গা থেকে আমরা একটা টাউনের এর জন্য ট্রেড করব এই ট্রেডটা নেওয়ার রিজন কি রিজন হচ্ছে মার্কেট যে উইক থেকে উইক থেকে এই ক্যান্ডেলের মধ্যে সেলার অ্যাক্টিভ হয়েছিল তারপর হচ্ছে এই জায়গায় একটা মার্কেট কি করছে আর একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে মর্নিং স্টার প্যাটার্নের নেট কি নেট হচ্ছে আমার রিট্রেসমেন্টের তো এই জায়গায় একটা রিট্রেসমেন্ট আসার চান্সেস থাকবে তারপর হচ্ছে গ্যাপ ডাউন করে মার্কেট গ্যাপ ডাউন করছিল কন্ডিশন করার জন্য কিছু নিচের দিকে আসলে সাপোর্ট থেকে কন্ডিশন দিলে আমরা আপের জন্য ট্রেড করতাম কিন্তু এটা উপরে যায় প্রথমে সেই জন্য আমরা কি করি এই উইকের উপরে একটা ডাউনের জন্য ট্রেড করি আমাদের এই ট্রেডটা অবশ্যই উইন হয়েছে ওকে এই ক্যান্ডেলটা কি করছে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল এন্ড এই ক্যান্ডেলটা আমাদের কি লেভেলের উপরে ক্লোজ দিছে সেজন্য এটাতে আমরা হাফ জন্য একটা ট্রেড করতাম এই ক্যান্ডেলটা প্রথমে অনেক উপরে চলে গেছে সেজন্য এই ক্যান্ডেলটা আমরা ট্রেড করব না মার্কেটের টার্গেট কিন্তু এই লেভেলটা ব্রেক করা ওকে ওকে গাইস এই জায়গায় এই লেভেলে আমি একটা হাফ এর জন্য ট্রেড করছি মার্কেট এই লেভেলের উপরে ক্লোজ দেওয়ার চান্সেস থাকে বেশি কারণ হচ্ছে মার্কেট এই জায়গা থেকে কি করছিল গ্যাপ ডাউন করার পর হচ্ছে এই জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে কিন্তু নিচে থেকে আপনার রিট্রেসমেন্ট দেওয়ার পর নিচে থেকে কারা অ্যাক্টিভ হয়েছে নিচে থেকে হচ্ছে বায়ার অ্যাক্টিভ হয়েছে তো বায়াররা কি করবে বায়াররা এই যে লেভেলটা আছে আমাদের এই জায়গায় যে সেলাররা যে জায়গাতে অ্যাক্টিভ হয়েছিল এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকবে উপরে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে ওকে অবশেষে মার্কেট কি করছে আমাদের যে সেলারদের যে উইক ছিল এই জায়গায় উইকের উপরেই ক্লোজ দিছে তো সেই জন্য আমরা কি করব আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব না এই ক্যান্ডেলে আমরা ট্রেড করতে থেকে বিরত থাকব কেন না হচ্ছে মার্কেটের টার্গেট উপর দিকে আবার কি করছে মার্কেটের জায়গায় একটা লেভেলে গিয়ে ক্লোজ দিচ্ছে এই জায়গায় যদি ডাউন ডাউনের দিকে একটা মুভ আসে ডাউনের দিকে মুভ আসলে আমরা ডাউনের জন্য যাব না কিন্তু আমরা এই জায়গায় আমরা যদি উইকের দিকে খেয়াল করি তাহলে হচ্ছে এই জায়গায় দেখেন উইকটা শিফট হইতাছে উপর দিকে তো সেজন্য এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড ছিল মার্কেটের টার্গেটও উপর দিকে আবার টার্গেটও মার্কেটের কি উইকের শিফটিং হচ্ছে আপের দিকে তো সেজন্য এই জায়গায় আপের জন্য একটা ট্রেড ছিল কিন্তু এই জায়গায় উইকে ক্লোজ দেওয়ার কারণে হচ্ছে আমি এই ক্যান্ডেলে ট্রেড করি নাই হয়তো আমি এই জায়গায় কি করতাম আপের জন্য ট্রেড করতাম ওকে ডোন্ট ওয়ারি আমাদের মার্কেটের টার্গেটটা অবশ্যই সে ফিল আপ হয়েছে এখন হচ্ছে ক্যান্ডেল স্টিকের উইক দ্বারা মার্কেট এর জায়গায় হাই লাগিয়ে আছে এখন যদি হচ্ছে এই উইক থেকে সেম লেভেল থেকে হচ্ছে মার্কেট নিচের থেকে রিয়াকশন দেয় তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব এই লেভেলের উপরে যদি আমরা ডাউনের দিকে ট্রেড পাই তাহলে হচ্ছে এই লেভেলের উপরেই আমরা ডাউনের জন্য ট্রেড করার চেষ্টা করব কারণ এই জায়গায় একটা হ্যাপি রিয়াকশন ছিল সেলারদের তো মার্কেটের টার্গেট থাকবে কি মার্কেটের জায়গায় যদি কি করে এটা থেকে রিভার্স হয়ে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে তখন হচ্ছে আমাদের এম প্যাটার্ন ক্রিয়েট হওয়ার চান্সেস থাকবে এই লেভেলে টাচ করে নেই এই লেভেলে যদি টাচ করার পর রিঅ্যাকশন আসে তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করতাম মার্কেট হাই লাগিয়ে আসছে হাই লাগিয়ে আসার পর উপরে যাওয়ার চান্সেস থাকতো যদি আমাদের এই জায়গায় হাই লাগিয়ে আসার পর হাই লাগিয়ে আসছে ক্যান্ডেলটা এই জায়গায় এসা ক্লোজ দিছে কিন্তু এই জায়গায় ক্লোজ দিছে কিভাবে ক্লোজ দিছে সেলারদের প্রচুর পরিমাণ প্রেসার ছিল সেজন্য নিচে এসে ক্লোজ দিছে আমি যদি উপরে ট্রেড পাইতাম প্রথমে তাহলে হচ্ছে ডাউনে যেন ওকে অবশেষ হচ্ছে আমাদের পারফেক্টলি ক্লোজ দিছে এখন হচ্ছে আমরা এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করব হুম এই ক্যান্ডেলটা আমাদের রেড হওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা আমাদের রেড হয়ে যাবে কারণ কি কারণ হচ্ছে আমাদের এই জায়গায় একটা লেভেল এটা হচ্ছে আমাদের একটা লেভেল আমাদের এই ক্যান্ডেলের আপার উইকটা কি করতে পারে নাই এই ক্যান্ডেলের আপার উইকটা এই ক্যান্ডেল ব্রেক করতে পারে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের একটা পারফেক্ট রাউন্ড নাম্বারে গিয়ে ক্লোজ করছে মার্কেট রাউন্ড নাম্বার স্ট্রং একটা রাউন্ড নাম্বার ব্রেক করছে মার্কেট তো সেজন্য আমরা কি করছি এই জায়গায় হচ্ছে ডাউন এর জন্য একটা ট্রেড করছি এটা আমাদের উইন হওয়ার চান্সেস থাকবে ওয়েট এন্সি মার্কেট হচ্ছে এ জায়গায় হাই এর উপর হাই লাগিয়ে উইক এর উপরে ক্লোজ দিছে তো সেজন্য এই জায়গায় যদি নিচের দিকেও আসে তাহলে এটা এম প্যাটার্ন হওয়ার চান্সেসটা নাই ওকে এই জায়গায় আমাদের একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়েছে এখন মার্কেটে টার্গেট থাকবে কি ডিমান্ড জোনে আসা কিন্তু এখনো টাচ করে নাই ডিমান্ড জোনটা তো সেই জন্য আমরা যদি উপরে একটু ট্রেড পাই 50% লেভেলের উপরে ট্রেড পাই তাহলে হচ্ছে আমরা এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করব ওকে গাইস এই জায়গায় আমি ট্রেড করব ডাউনের জন্য মার্কেটে মার্কেট কি করে নাই মার্কেট হচ্ছে আমাদের এই জায়গায় সাপোর্ট এস আরপিএস কনসেপ্ট থেকে হচ্ছে কন্টিনিউশন দেয় নাই তো মার্কেটে টার্গেট থাকে কি মার্কেটে টার্গেট থাকবে হচ্ছে এই জায়গায় টি মান জুনে তো সেজন্য এই জায়গায় ট্রেডটা নেওয়ার কথা ছিল তারপরে আমি কি করছি একটু নিচে সময়টা চলে যাচ্ছে বলে একটু নিচে এই ট্রেডটা করছি তো মার্কেটের উপর চলে যাচ্ছে ডোন্ট ওয়ারি লস প্রফিট এই দুইটাই থাকে তো মার্কেটে ওকে আমাদের পারফেক্ট লেভেলে ক্লোজ হয়েছে তো সেজন্য এই ক্যান্ডেল আমরা ডাউনে যেন দুটো ট্রেড করে নিব ওকে এই ক্যান্ডেলটা আমাদের অবশ্যই রেট হয়ে যাবে ওকে গাইস এই জায়গায় হচ্ছে আমাদের এই একটা গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করে নিচে দিকে উপর দিকে এই জায়গায় আমাদের একটা ট্রেড লস হয়েছে তো সেজন্য লস হয়েছে তো এই ট্রেডটা যদি আমার লস হয় তাহলে হচ্ছে আমি আজকের জন্য অফ করে দেব আর যদি উইন হয় তাহলে হচ্ছে কন্টিনিউ করবো কারণ আমার তিনটা লসই আমার ট্রেডিং সেটা ক্লোজ অবশ্যই সে ট্রেডটা উইন হয়ে গেছে কিন্তু মার্কেটটা কি হয়ে গেছে মার্কেটের এই জায়গায় মুভমেন্টটা বাজে হয়ে গেছে তো সেজন্য আমি কি করব আমি এই জায়গায় মার্কেটটাকে চেঞ্জ করে অন্য একটা মার্কেটে যাওয়ার ট্রাই করব ওকে ওকে গাইস এই জায়গায় আমাদের একটা লেভেল হচ্ছে বাইরে স্টপ এসে লেভেল বাকি এই জায়গায় পার্টিকুলার এসে ক্লোজ দিছে গ্যাপ ডাউন করছে এটা ব্রেক করার জন্য কিন্তু কোনো সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নেই এটা যদি রেডি কনভার্ট হয় তাহলে আমরা ডাউন এর দুইটা ট্রেড করব এই জায়গায় আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করছি আমাদের লেভেলের উপরে ট্রেড করছি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ যদি গ্যাপ ডাউন করে মার্কেট যদি একটু নিচে আসতো প্রথমে তাহলে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করতাম কিন্তু এটা ওটিসি মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন কতটুকু রেসপেক্ট করে না মার্কেট যেন গ্যাপ ডাউন করছে মার্কেট প্রথমে উপরে চলে গেছে তো সেই জন্য আমরা কি করছি এই যে ডাউনের জন্য দুইটা ট্রেড করছি এই জায়গায় আমাদের এই ট্রেডটা উইন হয়ে যাবে ওয়েট ওকে গাইস আমাদের এই দুইটা ট্রেড উইন হয়ে গেছে এটা ছিল আমাদের একটা শেয়ার শরীর ট্রেড করে হচ্ছে আমরা ট্রেড টা উইন করছি আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং